দেখুন কিভাবে ড্রোনের ধাক্কা থেকে অল্পের জন্য বাঁচলো হারকিউলিস বিমান। অনলাইন ডেস্ক। ড্রোনের ধাক্কা থেকে বাঁচলো হারকিউলিস বিমান। ডেরবিশায়ারের আকাশে 500 ফুট উঁচুতে উঠছিল হারকিউলিস C130। সেই সময় ড্রোনটি 253 মাইল বেগে উঠছিল। তখনই দুটি কাছাকাছি চলে আসে, কিন্তু তাও একে অপরের থেকে ধাক্কা থেকে বেঁচে যায় এয়ারক্রাফ্ট ড্রোনটি। জানা যায় প্রথমে পাইলটটি মনে করেছিল যে কোনো বড় পাখির সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছে এয়ারক্রাফ্টটির। কিছুক্ষণের মধ্যে যদিও বোঝা যায় যে 5টি রোটর ব্লেড যুক্ত একটি কালো ড্রোনের পাশ ঘেঁষে বেরিয়ে গিয়েছিল হারকিউলিস C130। পাইলট জানিয়েছেন ড্রোনটি সেই সময় স্থিরভাবে দাঁড়িয়েছিল, তাই এড়ানো গিয়েছে বড় সংঘর্ষ থেকে। কিন্তু কিভাবে এয়ারক্রাফ্টটির সীমার মধ্যে ড্রোনটি চলে আসে তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনাটি এড়ানো গেলেও ওই ড্রোনের অপারেটরকে খুঁজে পাওয়া যায়নি। এমনিতে 400 ফুট উঁচু পর্যন্ত ড্রোন উড়ানোর ক্ষমতা রাখে, যদিও 1000 ফুট উঁচু পর্যন্ত ড্রোন উঠতে পারে। এদিন 500 ফুটের ওপর চলে যায় ড্রোনটি। আমার চ্যানেল হতে আপনারা যদি আরও আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।